নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর আশ্বাসে মিলল ফল, প্রধানমন্ত্রী আবাস পেলেন মজিবুর। বরাক পৃথকীকরণে পরোক্ষ সমর্থন, মুখ্যমন্ত্রীকে অভিনন্দন বিডিএফ এর। স্কিল ডেভেলপমেন্ট মিশনের সেন্টার উদ্বোধন, চার জেলায় কাজ শুরু। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আশ্বাসের চব্বিশ ঘন্টার ভেতরে ঘর পেলেন কচুদরম জিপির মজিবুর রহমান মজুমদার। বৃহস্পতিবার ঘুঙ্গুর বাইপাস সড়কের কাছে জেলাশাসকের কার্যালয়ের শিলান্যাস স্থলে খর্বকায় মজিবুর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে ঘর প্রদানের দাবি জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মজিবুরকে কোলে নিয়ে বলেছিলেন, তোমার কি চাই? মজিবুর বলেছিলেন, আমার ঘর চাই। তখন মুখ্যমন্ত্রী জেলাশাসক সহ বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন। জেলাশাসক সোনাইয়ের বিডিও মোহাম্মদ মোবিনকে ব্যবস্থা নিতে বলেন। বিডিও মোবিন কচুদরম জিপি সভাপতি অপু কুমার দাসকে ডেকে এনে যাবতীয় ব্যবস্থা করে শুক্রবার দুপুরে পিএমওয়াই আবাসগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মজিবুর জেলা প্রশাসন অতি শীঘ্র ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হিমন্ত বিশ্ব শর্মাকে আমি ধন্যবাদ জানাইলাম। আজকে আমি আলাপ করছি আমার ঘরের কারণে। এখন বর্তমানে একটু সকাল থাকি আমার ঘরের মাল সামান আইছে আর বর্তমানে কাজ চালু হয়ে গেছে। আমি আসামের সিএমকে ধন্যবাদ জানাইলাম। আমাদের মজিবুর ভাই, আমাদের জিপির, উনি আমাদের যে বিগত দিনে যে জিওটেক হয়েছিল উনি ওখানে ছিলেন না। উনি বিগত 29 বছর থেকে এই নাগাটিলে থাকেন, যার জন্য ওনার জিওটেক হয়নি। তো যখন উনি আমাদের মজিবুর ভাই মুখ্যমন্ত্রীকে বলেন যে আমার ঘর নেই, উনি তো মানে খুব তাড়াতাড়ি ওনাকে ঘরের ব্যবস্থা করে দিলেন এবং বিডিও আমাদের ডিসি মহোদয়কে বলেন যে ওনাকে ঘর ব্যবস্থা করে দিতে। তো যথারীতি ব্লকের বিডিও আমাদেরকে ইনস্ট্রাকশন দিলেন এবং ব্লক মারফত আজকে ওনার ঘরের কাজ আরম্ভ হয়েছে। আমরা জিপির যারা আছি আমরা সবাই এবং সেক্রেটারি মহোদয় আমরা সবাই সহযোগিতা করে গ্রুপ মেম্বার আমার যারা গ্রুপের সদস্য আছে ওনারা সহযোগিতার মাধ্যমে আমরা আজকে ওনার ঘরের শিলান্যাস করেছি এবং খুব আমরা আশা করছি যে আগামী একতার মধ্যে ঘরের কাজ আমরা কমপ্লিট করব এবং আমরা মজিবুর ভাইকে আমরা ঘরটা উপহার দেব, মানে মুখ্যমন্ত্রী যারা দিয়েছেন আমরা বানিয়ে দেব। এবং আমরা আমাদের আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই যে এত তাড়াতাড়ি ওনাকে ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য। বরাক সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বরাকের জনগণ চাইলে পৃথকীকরণের ব্যাপারে তার আপত্তি নেই, তবে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি চান এই উপত্যকা আসামের সাথেই থাকুক। পৃথকীকরণকে এভাবে পরোক্ষ সমর্থন জানানোর জন্য মুখ্যমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শুক্রবার বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, ডিলিমিটেশন করে বরাকের 42 লক্ষ লোকের জন্য বরাদ্দ হল 13টি বিধানসভা আসন, যেখানে 24 লক্ষ জনসংখ্যার বরল্যান্ডের জন্য আসন সংখ্যা 12 থেকে বাড়িয়ে 15 করা হলো। এই বৈষম্যের বিরুদ্ধে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট ও বিভিন্ন রাজনৈতিক দল মিলে যে বন্ধ ডেকেছিল তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছিলেন বরাকবাসী। একইভাবে পৃথকীকরণের দাবিতেও জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাওয়া যাবে এটা নিশ্চিত। তিনি বলেন, সবেমাত্র বিডিএফ পৃথকীকরণের ডাক দিয়েছে, এখনো প্রচার পর্বই শুরু হয়নি, এরপর আসবে কর্মসূচি নেবার পালা। কিন্তু ইতিমধ্যেই এই নিয়ে সারা বরাক জুড়ে সাড়া পড়েছে, অনেকে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করছেন, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী অবধি এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। প্রদীপবাবু বলেন, তাদের উদ্দেশ্য ও লক্ষ্য যে সঠিক এসবই তার উপযুক্ত প্রমাণ। মুখ্যমন্ত্রীর স্পষ্টীকরণের জন্য 5টি প্রশ্ন রাখা হয়েছিল বিডিএফ এর পক্ষ থেকে। গত 1 লাখ নিযুক্তির মধ্যে বরাক থেকে কতজন নিযুক্তি পেয়েছেন সেই প্রশ্ন করা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কোনো জবাব দেননি। তিনি বলেন, একটি সূত্রে তাদের কাছে খবর আছে যে বরাক থেকে 1000 নিযুক্তিও হয়নি। যেহেতু মুখ্যমন্ত্রী জবাব দেননি তাই ধরে নিতে হবে এই তথ্যই সঠিক। এছাড়া রাজ্যের 1/3 বাংলাভাষীদের মাতৃভাষাকে সরকারি সহযোগী ভাষার মর্যাদা কেন দেওয়া হচ্ছে না, কেন ভাষাশহীদ স্টেশন নামকরণকে অনর্থক ঝুলিয়ে রাখা হয়েছে, এসব ব্যাপারেও কোনো জবাব পাওয়া যায়নি। আমাদের পপুলেশন 45 লক্ষ, আমাদের 15টা আসন থেকে 13টা আসন করে দেওয়া হলো। বোরল্যান্ডের পপুলেশন 24 লক্ষ, তাদের 12টা আসন থেকে 19টা করে দেওয়া হলো। এই বৈষম্য কেন?
তাই আমরা বাধ্য হই চাকরি বাকরি নেই বরাকে শিল্প নেই বরাকে কৃষি কাজে সরকারের কোনো সাহায্য নেই রাস্তাঘাট নেই উড়ালপুল নেই আমরা বলেছিলাম আমরা পৃথক রাজ্য চাই এবং আমরা এই পর্যন্ত চার চারটা বন্ধ করেছি জনসাধারণের সমর্থন নিয়ে এবং বরাক পৃথকীকরণেও একই সমর্থন আমাদের সঙ্গে আছে সেটা আগামী দিনে আন্দোলনে আমরা প্রমাণ করে দেব আমাদের মাত্র দুই মাস হয়নি আমরা সেপারেশনের ডাক দিয়েছি এখনই সারা বরাক ভ্যালির মানুষ জেগে উঠেছে এমনকি মুখ্যমন্ত্রীকে পর্যন্ত আজকে সেপারেশন নিয়ে কথা বলতে হয়েছে এটাই আমাদের স্বার্থ সুতরাং মুখ্যমন্ত্রীকে আমরা আবার অভিনন্দন জানাচ্ছি যে আমরা আশা করছি আগামী বিধানসভা নির্বাচনের আগে আমাদের ১৩টা নয় ৬০টা বিধানসভা আসনে আমরা নির্বাচনে পৃথক রাজ্য গঠন করে নির্বাচনে আমরা একটাই কথা বলবো যে যদি ডিলিমিটেশন নিয়ে বরাকবাসী খুশি থাকে খুদ বিজেপি সভাপতির ছেলে এই ডিলিমিটেশন প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলনে কেন নেমেছিলেন আমরা সেটা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই আমরা আরও বলছি যে মুখ্যমন্ত্রী বলছেন গুটি কয়েক বামপন্থী লোক নাকি পৃথক বরাকের ডাক দিয়েছে মুখ্যমন্ত্রীর অবগতির জন্য আমরা এটাও বলতে চাই যে কোনো বামপন্থীরা এই পৃথক বরাকের ইস্যুকে সাপোর্ট করে না সেটা তাদের দলগত ব্যাপার তা নিয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু আমরা যেটা বলতে চাইছি যেটা একটু আগে আমাদের মুখ্য আহ্বায়ক বলেছেন যে দু মাস হয়নি আমরা ইতিমধ্যে প্রচুর সাড়া পাচ্ছি এবং জনসমর্থন এটার পিছনে প্রচুর আছে এই কথা বলা বাহুল্য ফলে আমরা চাইছি যে আগামী বিধানসভার আগে যাতে বিধানসভায় বিল পাস হয় এবং বরাক পৃথকীকরণের জন্য আমরা আন্দোলন আরও তীব্রতর করব আগামীতে আসাম সরকারের স্কিল ডেভেলপমেন্ট মিশনের শিলচর সেন্টারের উদ্বোধন হয়েছে শুক্রবার সোনাই রোডে এই প্রশিক্ষণ সেন্টারটি উদ্বোধন করেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশনের ডিপিএম নিলয় সিংহ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন অফিসার মুন্না আহমেদ সাংসদ প্রতিনিধি পুলক দাস মনোজ কুমার মনমোহন রায় দেবব্রত চৌধুরী রঞ্জন সাহানি প্রমুখ বিধায়ক দীপায়ন চক্রবর্তী আসাম সরকারের স্কিল ডেভেলপমেন্ট মিশনের বিষয়ে বলেন মুখ্যমন্ত্রী এদিনই রাজ্যে ৫৭০০টি প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন করেন চারটি জেলাতে স্কিল ডেভেলপমেন্টের কাজ শুরু হবে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়েও বক্তব্য রাখেন উপরে আজকে আমাদের ৫৭০০টির উপরে আমাদের ট্রেনিং সেন্টারগুলো হবে আর তার একটা সেরিমোনিয়াল লঞ্চিং আজকে হয়েছে ডিসির মাধ্যমে মুখ্যমন্ত্রী মহোদয় ওনার বক্তব্য রাখতে গিয়ে আমরা শুনেছি গোটা রাজ্যে বিভিন্ন সেন্টারে কাজ করবে লক্ষ্য করেছি যে আমরা বিভিন্নভাবে এই স্কিল ডেভেলপমেন্টের নামে বিগত দিনের সরকারের কাজ হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত যে কার রেজিস্ট্রেশন হয়েছে কে কী ট্রেনিং নিয়েছে সেটা আমরা জানতে পারলাম না কিন্তু আজকের দিনে এই মুখ্যমন্ত্রীর এই প্রক্রিয়ার মাধ্যমে অন্ততপক্ষে ট্রান্সপারেন্সি বজায় থাকবে সবাই উপকৃত হবেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে বিভিন্নভাবে যে আমাদের রিক্সা চালকরা বলুন গাড়ি চালকরা বলুন তাদেরও ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী আরও শুক্রবার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৬৭ জন অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ১৬,৯০,০০০ টাকার চেক তুলে দিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পরে বক্তব্যে দীপায়ন চক্রবর্তী বলেন কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সর্বস্তরের জনগণের শিক্ষা ও স্বাস্থ্যের উপর গুরুত্ব রেখে সমানভাবে কাজ করে যাচ্ছেন বিগত দিনেও এই অঞ্চলের দুস্থ রোগীদের চিকিৎসার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ করা হয়েছে আমাদের আসামের সম্মানিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করছি আপনারা আমাদের আসাম সরকার
বিভিন্ন স্কিম স্বাস্থ্য সেবার জন্য উনি ঘোষণা করেছেন। আর এই ঘোষণা গুলো শুধু ঘোষণা না, সেটা ইমপ্লিমেন্ট করেছে দুটি সরকার, কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির সরকার, আসামের মুখ্যমন্ত্রীর ঝটিকা বরাক সফরে আয়োজিত সমাবেশে নানাভাবে সংবাদ সংগ্রহে নিয়োজিতদের হেনস্থার ক্ষোভ আসছে জনসমক্ষে। ওইদিন হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয় বলে জানা গেছে। সংবাদকর্মীদের প্রতিবাদে উত্তপ্ত পরিস্থিতি, ক্ষোভে ফেটে পড়ে ওয়াকআউট করেন স্তম্ভিত সাংবাদিকরা। বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদের ধোয়ারবন্দ প্রখণ্ডের ব্যবস্থাপনায় লোহারবন্দের শ্রী শ্রী রাধাকৃষ্ণ শিবশঙ্কর বিগ্রহ আখড়ায় বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস ও ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়। মূলত ভিএইচপির দক্ষিণ কাছাড় জেলার প্রভারী তথা দক্ষিণ পূর্ব প্রান্তের সেবা প্রমুখ গোপাল ভট্টাচার্যের তত্ত্বাবধানে ধোয়ারবন্দ প্রখণ্ডে এদিনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। উল্লেখ্য, এই অনুষ্ঠানটি ছিল এক ব্যতিক্রমী অনুষ্ঠান। বিশ্ব হিন্দু পরিষদের ধোয়ারবন্দ প্রখণ্ডের উদ্যোগে এদিন সকালে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় হিন্দুত্ববাদী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ ও ভারত মাতার পূজন সহ যজ্ঞানুষ্ঠান আয়োজিত হয়। তাছাড়াও হিন্দু ধর্মের রীতি অনুযায়ী গোমাতা পূজন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল, বিশিষ্ট অতিথি শিলচর শঙ্কর মঠের মহারাজ স্বামী বিবেকানন্দজী মহারাজ সহ আরো অনেকে। এদিন ধর্মসভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা সনাতন ধর্মকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিভিন্ন দেব দেবীর সামনে সাগরের বলি হয়, পাঠার বলি হয়, তুমার বলি হয়, কখনো দেখেছেন বাঘের বলি হতে, কখনো দেখেছেন হাতির বলি হতে? দেখেনি। কারণ বাঘের বলি হতে গেলে আরো দুই চারটে বলি হয়ে যাবে, হাতির বলি হতে গেলে আরো দুই চারজন বলি হয়ে যাবে। এই জন্য বলছে বাঘ হাতির দরকার নেই, দেবতা বলছে, মা কালী নিজে বলছে বাঘ হাতির দরকার নেই। এটা দুর্বল ভ্যা ভ্যা করে তাকে ধরে নিয়ে এসো। হিন্দু সমাজ যতদিন এই ভ্যা ভ্যা করা বন্ধ না করবে, যতদিন নিজের শক্তিকে চিনতে না পারবে, নিজের শক্তিকে যতদিন চিনতে না পারবে, ততদিন ছাগলের মতো ভ্যা ভ্যা করতে থাকবে, ততদিন তাদের বলি হবে। আর বলি দেওয়ার জন্য লোকের অভাব নেই ভারতবর্ষের বুকে, বিধর্মের অভাব নেই ভারতবর্ষের বুকে। দেবতারা একটা কথা আমাদের সামনে বলেছে, দেবতারা কি বলছেন? গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন এবং উধারবন্দ বাজার সমিতির ব্যবস্থাপনা জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ সাজ প্রতিযোগিতার আয়োজন হয় উধারবন্দ বাজার সংলগ্ন গোপাল আখড়ায়। এই প্রতিযোগিতায় উধারবন্দের শতাধিক কচিকাঁচা অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন বাবুর শিকদার, রাজলক্ষ্মী পোদ্দার, অমর শিল্পী। তিনজনের সূক্ষ্ম বিচারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বেছে বের করা হয়। কবিভাগে প্রথম বেদত্রী পাল, দ্বিতীয় রুদ্রাক্ষী চন্দ্র, তৃতীয় যুগ্ম সুধীতি দাস ও
রায়ন ঠিকানন্দী, খ বিভাগে প্রথম স্বর্ণশ্রী তালুকদার, দ্বিতীয় প্রিয়তোষ চন্দ্র, তৃতীয় স্বর্ণাক্ষী তালুকদার, গ বিভাগে প্রথম দিয়া ঘোষ, দ্বিতীয় পার্থিব সাহা, তৃতীয় যুগ্মভাবে শুভশ্রী সেন ও আরাধ্যা রায়, ঘ বিভাগে প্রথম সুজিস্মিতা রায়, দ্বিতীয় রাজদীপ রায়। প্রথম দ্বিতীয় তৃতীয় ছাড়া প্রত্যেক প্রতিযোগীকে শংসাপত্র ও মেডেল দেওয়া হয়। বিতর্ক আছে আসলে মামুনা আছেন উপস্থিত বাচ্চাদের গার্জিয়ানরা আছেন উপস্থিত। আমি সাথে সাথে একটাই কথা বলতে চাই এখানে প্রত্যেক গার্জিয়ানরা যে অনেকেই চায় সবাই ছেলেমেয়েদেরকে যে কেউ ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে বা ভালো কন্টেক্টার বানাবে সেইভাবে বানাবে, কিন্তু সত্যিই করুন আপনাদের বাচ্চাদেরকে সব ভালোবাসা দিন, পৃথিবীর সব আনন্দ দেখে দিন। সাথে সাথে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ওদেরকে নিজের মাতৃভূমির প্রতি যে ভালোবাসা এবং নিজের ধর্মের প্রতি যে ভালোবাসা এবং নিজের বাচ্চাদেরকে সবকিছু সাথে সাথে যাতে সুসংস্কৃতিতে সুসংস্কার দেওয়া যায় এই চিন্তাধারা নিয়ে আমার এই প্রোগ্রাম বা আমার এই বিষয়ে প্রোগ্রাম বা আমি আজকে নিজের সমাজ নিয়ে যে কাজ করছি এই চিন্তাধারা নিয়ে করি। এখানে হচ্ছে আমার কিছু নেই যে কাছ থেকে আমি প্রোগ্রাম করিয়ে দু হাজার টাকা কামাবো বা এই মেম্বার খেলাবো এই করাবো, সেই আমার চিন্তাধারাও নেই। আমার চিন্তাধারা এতটুকুই যে আজকে আমার দ্বারা যদি আমার সমাজের দু চারটা বাচ্চাকে যদি ভালো রাস্তায় নিয়ে আসতে পারি, নিজের ধর্মের প্রতি যদি আকর্ষিত করতে পারি, সেই উদ্দেশ্যে নিয়ে এই কাজ করি আমি। এবং এখানে আমাকে দাদারা ধন্যবাদ দিয়েছেন যে এই প্রোগ্রামের এই আয়োজন করেছি, দৌড়া করেছি, এই করেছি, আমি কিছুই করিনি, আমি কিছুই করিনি, আমার ভিতরে এই জ্বালা রয়েছে যে আমার নিজের পরকীয়া প্রেমের টানে সংসার ছেড়ে পালালেন গৃহবধূ। বড়খলা সোনাপুর গাঁও পঞ্চায়েতের সোনাপুর প্রথম খণ্ডের কালামুদ্দিনের স্ত্রী পরকীয়া প্রেমের টানে নিখোঁজ হন গত 29 আগস্ট। সেদিন সকালে হাসপাতালে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন তিনি, তারপর থেকে নিখোঁজ বলে সংবাদ মাধ্যমের কাছে জানান কালামুদ্দিন। তিনি অনেক খোঁজাখুঁজি করেও কোথাও স্ত্রীর সন্ধান না পেয়ে পরদিন সকালে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে এফআইআর জমা দেন, কিন্তু আজ পর্যন্ত পুলিশ কোনো ধরনের তদন্ত করেনি বলে কালামের অভিযোগ। তিনি আরও জানান তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ঘরে থাকা নগদ 1,50,000 টাকা, স্বর্ণালঙ্কা সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছেন। পরকীয়ার টানে মগ্ন হয়ে পার্শ্ববর্তী বাড়ির মনোয়ার হোসেন চৌধুরীর সঙ্গে পালিয়ে গিয়েছে বলে সন্দেহ তার। কালামুদ্দিন ভাঙ্গারপাড় পুলিশের মৌনতা অবলম্বন করায় ক্ষোভ ব্যক্ত করে কাছাড়ের পুলিশ সুপার ও কাছাড়ের জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেন। এরপরে আমি আশপাশ মানুষের আরো খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করিয়া দেখছি নাই কোনো ভাই না নিতাই এরকম আমি কাল ছাড়ারাই মনে হয় খুঁজাইছি, খুঁজাই খুঁজাইয়া কোনো রকম কোনো তল্লাশি পাইছি না। না বাবা সত্যি আমি বড় আইছি এইয়া রাইটু দশটা সাড়ে দশটা একুশটা এইয়া বড় আমার মানে পড়িয়েছে। পড়ার পরে আমি মাঝে আমার আলমিরা বাই চক করছি, চক করার পরে দেখছি আলমিরা মেলা খাতো সুখর শিক্ষা দেখো তখন দেখা গেছে ওই রকম আলমিরা মেলা আমি খুলছি, খোলার পরে দেখছি আলমিরা সব কাপড় চুপড় শিখায়। সেটাল দেখার পরে আমি চাইছি আমার টাকা তো আসলো কত হাজার টাকা, আমি লাগাইছি আমার ঘর বাড়ির খোঁজাখুঁজি করছি, পঞ্চল লাগাইছি, তারা আমি যোগাযোগ করছি নাই, তারা ঋণও নাই না সত্ত্বেও বাদে। আমি শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। মুখ্যমন্ত্রীর আশ্বাসে মিলল ফল, প্রধানমন্ত্রী আবাস পেলেন মজিবুর। বরাক পৃথকীকরণে পরোক্ষ সমর্থন, মুখ্যমন্ত্রীকে অভিনন্দন বিডিএফ এর। স্কিল ডেভেলপমেন্ট মিশনের সেন্টার উদ্বোধন, চার জেলায় কাজ শুরু। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।